আজকে আমার আলোচনার বিষয় লিঙ্গ হবে সত্ব এবং সহবাসের সময় বাড়বে 4 গুণ। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। পুরুষের যৌন অক্ষমতার মধ্যে উত্থানজনিত সমস্যা, অর্থাৎ লিঙ্গ যেখানে দাঁড়াতে চায় না, প্যারালাইজড হয়ে যাওয়ার মতো হয়, এই প্রসঙ্গটা পুরুষের সব থেকে বেশি থাকে, অর্থাৎ এই অভিযোগটা, এবং এর জন্য অধিকাংশ পুরুষ চিকিৎসা নিতে আসে। তো সাধারণত সমস্যা দেখা যায় যে 30-এর পরে যে এই সমস্যাগুলো বেশি দেখা দেয়, তবে এখনের দিনে কিন্তু 30 না, এখনের দিনে দেখা যায় যে যে বয়সে পুরুষের লিঙ্গটা বড় হবে 14 থেকে 18, এই বয়সের পুরুষের ছেলেরা এখন বলে থাকে যে তাদের লিঙ্গ দাঁড়াতে চায় না। কারণ কি জানেন? কারণ তারা অতিরিক্ত হস্তমৈথুন করে ফেলে, তাদের কিন্তু বীর্য তৈরি হয় না। একটু একটু পানি বের হয়, তখন বিছানায় কোল বালিশে একটু ঘর্ষণ লাগে, অথবা খারাপ সঙ্গ দোষে তাদের এই সুখটা তারা অনুভব করে এবং সেখান থেকে সকল হস্তমৈথুনটা চলে আসে। তো এই বয়সে কিন্তু লিঙ্গ বড় হওয়ার কথা, ঠিক সেই বয়সে তাদের লিঙ্গের কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলে, অর্থাৎ লিঙ্গ দাঁড়াতে চায় না, উত্থান হতে চায় না। পুরুষেরা বলে থাকে যে স্ত্রীর কাছে গেলে ইচ্ছা হয়, মনের থেকে ইচ্ছা হয়, কিন্তু শারীরিক ভাবে হয় না। অর্থাৎ ইচ্ছা প্রচন্ড হচ্ছে, স্ত্রীকে দিয়ে ফোর প্লে করানো হচ্ছে, অর্থাৎ স্বামীরা যখন সহবাসে যায় স্ত্রীকে যেভাবে ফোর প্লে করে, স্ত্রীও স্বামীকে সেইভাবে ফোর প্লে করে, সেটা করানো তো তাদের লিঙ্গে কোনোভাবে দাঁড়াতে চায় না বা উত্থান একদমই হয় না। আর যদিও বা উত্থান হয়, দেখা যায় যে কিছুক্ষণের মধ্যে এমনিতে নিস্তেজ হয়ে যায়, অর্থাৎ কোনো রকম বীর্যপাত ছাড়াই নিস্তেজ হয়ে যায়। অনেকে বলে যে যখন মিলনে লিপ্ত হই, লিপ্ত হওয়ার পর এমনিতে নিস্তেজে বেরিয়ে চলে আসে, বীর্যপাত হয় না। আর দ্বিতীয়বারে একই অবস্থা, মানুষ মনের চাহিদা থাকে, মনের ইচ্ছা থাকে, কিন্তু শারীরিকভাবে একদমই উত্থান হয় না। তো এই কষ্টেই কিন্তু সবাই পেয়ে থাকে, কারণ হলো সামনে মানে ভালো জিনিস দেখে, ভালো খাবার পেয়েও কিন্তু খেতে পাচ্ছে না, এই কষ্টটা কিন্তু সব থেকে বড় কষ্ট। অর্থাৎ সুন্দরী স্ত্রী পাচ্ছে, পার্টনার পাচ্ছে, তারপরেও মিলন করতে পাচ্ছে না, মনের কষ্ট মনেই রয়ে যাচ্ছে, অর্থাৎ মন চাচ্ছে কিন্তু শারীরিকভাবে হচ্ছে না। তো এটা অল্প বয়স, মাঝারি বয়স, বৃদ্ধ বয়সের পুরুষদের তো অভিযোগের কোনো শেষ থাকে না, বিশেষ করে 45-এর পরে, 50-এর পরে, 50-এর পরে পুরুষের অভিযোগ থাকে যে তারা স্ত্রীর থেকে প্রায় 7-8 বছর আলাদা বিছানায় থাকে, স্ত্রী নাতির নিয়ে তা মেয়েকে নিয়ে দিব্যি ভালো আছে, ঘুমোচ্ছে, আমাকে আলাদা রিমান্ডে থাকার মতো, সে জেলখানায় থাকা মনে এর থেকে অনেক ভালো, এভাবে বলে, অনেকে কেঁদে দেয় এভাবে বলতে বলতে। তো আসলে স্ত্রীদেরও দোষ না, কারণ স্ত্রীর তো একটা চাহিদা থাকে, চা পাওয়া থাকে, তা সেটা যদি স্বামীর কাছ থেকে না পায়, তো স্বাভাবিক নিয়মে পাশে থাকলে বেশি কষ্ট পাবে, এই জন্য তারা আলাদা থাকে। তো এই যে কষ্টগুলো হচ্ছে, এটা কেন হচ্ছে? লিঙ্গের উত্থানজনিত সমস্যার কারণে, ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ লিঙ্গ উত্থান হতে চায় না, লিঙ্গ দাঁড়ায় না। এখানে কিন্তু অনেক সংসারও এখন ভেঙে যাচ্ছে, স্বামী স্ত্রীর গণ্ডগোল হচ্ছে, স্ত্রী পরকীয়া করছে, এমনকি ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করছে, এই পর্যায়ে শেষ পর্যায়ে পর্যন্ত কিন্তু চলে যায় এটার কারণে। তো আজকে আমি এই বিষয়ের জন্য, এই সমস্যার জন্য কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলবো যে কারণে এই সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলোর আগে সমাধান করতে হবে, সেটা থেকে আগে দূরে থাকতে হবে, হস্তমৈথুন বন্ধ করতে হবে, এবং ফ্যামিলির গার্ডিয়ানদের বলবো, বাবা মাদের বলবো, বা এই যাদের সঙ্গে বাচ্চাগুলো ফ্রি থাকে তাদেরকে বলবো, ছোট সময়ের থেকে তাদেরকে এই বিষয়ে একটু সচেতন করে দেওয়া যে এটা করা যাবে না, এটা করলে সমস্যা হবে, এভাবে কিছু না, আগিয়ে না দিয়ে তাদেরকে একটু সচেতন করতে হবে। তো আমি শুধু মানে এই পুরুষ ভাইদের
কি আমি বলবো না, গার্ডিয়ানরা আমার এই ভিডিওগুলোতে দেখার চেষ্টা করবেন, কারণ এর ভিতরে কিন্তু অনেক শেখার কিছু আছে। আমাদের ভবিষ্যৎ নির্ভর করে কিন্তু এদের উপরে, এই ছোট বাচ্চাদের উপরে। এরাই এক সময় যে কিন্তু পরিবারের হাল ধরে, কিন্তু কিন্তু তারাই যদি অকালে নষ্ট হয়ে যায়, তাহলে ফ্যামিলিটাই কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য হস্তমৈথুন থেকে দূরে থাকতে হবে, বিছানায় ঘর্ষণ থেকে দূরে থাকতে হবে। সর্বোপরি অনেকে পর্নোগ্রাফি দেখে, অনেক কল্পনা করে, কল্পনা করতে করতে স্বপ্ননাশ হয়ে যায়। আমার অনেকে দেখা যায় যে অল্প বয়সে বাড়ির আশেপাশে ভাবি থাকে, চাচি থাকে, অনেকেই থাকে, বিদেশে থাকে, তাদের ওয়াইফের সঙ্গে সময় দিতে দিতে। আবার অনেকে দেখা যায় যে বড় ভাই বিদেশে গেছে, চাচা বিদেশে গেছে, তখন তার ওই ছোট থাকে বাচ্চাগুলো 8-9 পড়ে কি 6-7 পড়ে, তখন তাদের সেই চাচিদের কাছে পড়াশুনো করে, একটু একটু বাজারঘাট করে দেয়। তো তার দিয়ে কিন্তু এই যৌন মিলনের কাজ কিন্তু কাকিরা সেরে নেয়। অনেক পুরুষ কিন্তু অভিযোগ দিয়েছে এবং আমাকে অনেক বলেছে এই বিষয়ে একটা ভিডিও করার জন্য। আমি আগামীতে এই বিষয়ে একটা ভিডিও করব, কারণ এদিক থেকে আপনারা সাবধানে থাকবেন। এই যে যারা বাইরে যাচ্ছে, তাদের স্ত্রীদের কাছ থেকে সবসময় বাচ্চাদেরকে সরিয়ে রাখার চেষ্টা করবেন। এরা কিন্তু এদেরকে হাত করে নেয় এবং নিয়মিত তাদের সাথে এভাবে সহবাস চলতে থাকে। তো সে কিন্তু সুখ হয়ে যাচ্ছে, এই যে বাচ্চাগুলো কিন্তু অকালে ঝরে যাচ্ছে, যৌন অক্ষমতা, উত্থানজনিত সমস্যা, অর্থাৎ লিঙ্গ বলই পায় না একদম। গোপনে গোপনে আমাদের কাছ থেকে, আমাদের মতো আরো অনেক ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়ে থাকে। তাই এইগুলো থেকে দূরে থাকতে হবে। সর্বোপরি একটু বয়স হলো 30-এর পরে যে যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিভারের সমস্যা থাকে সেগুলো কন্ট্রোল রাখতে হবে। হার্টের সমস্যা, লিভারের সমস্যা ভালো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তারপরে যে এই সমস্যার সমাধানের জন্য আমি 4টি আজকে হোমিওপ্যাথি ওষুধ বলবো। এই 4টি হোমিওপ্যাথি ওষুধ নিয়মিত সেবন করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে, পূর্বের অবস্থায় ফিরে আসবে। তখন কি করতে হবে, নিয়মিত কিছু খাবার আছে, সেই খাবারগুলো খেতে হবে। আমি ওষুধের পরে খাবারগুলোর কথা বলে দিব, ওষুধ বলার পরে। তো ওষুধগুলো, 1 নম্বর যে ওষুধটি বলবো সেটা হলো প্যানাক্স জিনসেং মাদার টিংচার। পেনাক জিনসের মাদার টিংসার, যাদের উত্থানজনিত সমস্যা আছে, অর্থাৎ লিঙ্গ দাঁড়াতে চায় না, ইচ্ছা হয়, ইচ্ছা, মনের খুব ইচ্ছা কিন্তু লিঙ্গ দাঁড়াচ্ছে না, সেই ক্ষেত্রে পেনাক জিনসেং মাদার টিংসার ওষুধটি ভালো কাজ করে থাকে। ওষুধটি একটু বয়স হলে আরো ভালো কাজ করে, কিন্তু এখন বয়স লাগে না, এখন ছোট বয়সে হয়ে যাচ্ছে এগুলো। তো এর জন্য পেনাক জিনসের মাদার টিংসার 10 ফোঁটা ঠান্ডা পানির সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে, 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। 2 নম্বর যে ওষুধটি বলবো সেটি হলো ক্যালেডিয়াম চেক 3X। ক্যালেডিয়াম চেক 3X ওষুধটি লিঙ্গের খর্বতার উপরে খুব ভালো কাজ করে থাকে। যারা যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় এবং স্বপ্নদোষ হওয়ার জনিত কারণে লিঙ্গ শিথিল হয়ে গেছে, দাঁড়াতে চায় না, ছোট হয়ে গেছে, যারা অতিরিক্ত হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ করে, তাদের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 3 নম্বর যে ওষুধটি বলবো সেটি হলো ইয়াহিম মাদার টিংচার। ইয়াহিম মাদার টিংচার ওষুধটিও উত্থানজনিত সমস্যা, লিঙ্গের ক্ষমতা, খর্বতা, লিঙ্গ প্যারালাইজড হয়ে যাওয়ার মতো, এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 4 নম্বর যে ওষুধটি বলবো সেটি হলো অশ্বগন্ধা মাদার টিংচার। অশ্বগন্ধা মাদার টিংচার সর্বপ্রকার যৌন অক্ষমতার উৎকৃষ্ট একটি ওষুধ, যেখানে বীজের ভিতর যে উপাদানগুলো থাকে, উপাদানগুলো উৎপন্ন কম হচ্ছে, লিঙ্গ পাতলা হয়ে গেছে, পানির মতো হয়ে গেছে, লিঙ্গ দাঁড়াতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে রোগীদের যদি অশ্বগন্ধা মাদার টিংচার ওষুধটি নিয়মিত একটু সেবন করা যায়, তাহলে বীজের উপাদানগুলো পর্যাপ্ত পরিমাণে তৈরি হবে। আর বীজের উপাদান যদি তৈরি না হয়, শুক্রাণু যদি তৈরি না হয়, পুরুষ কিন্তু বন্ধাত্মে পরিণত হয়। আর এই বন্ধাত্ম সারাতে একমাত্র অশ্বগন্ধা মাদার টিংচার ওষুধটি ভালো কাজ করে থাকে। ওষুধটি 10 ফোঁটা হালকা গরম পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে, 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করতে হবে। তো
আমি যে চারটি মাদার টিংচার বললাম, এখানে পূর্বের তিনটি মাদার টিংচার ঠান্ডা পানি সহ 3 মাস সেবন করতে হয়। আপনারা এই ওষুধ তিনটি একই গ্লাসে ব্যবহার করতে পারেন, অর্থাৎ 3টা থেকে 10, 10, 10 কে 30 ফোঁটা সকালে, 30 ফোঁটা দুপুরে, 30 ফোঁটা রাত্রে সেবন করতে পারেন একই সঙ্গে মিশিয়ে। আর অশ্বগন্ধা যেহেতু কুসুম গরম পানিতে খেতে হবে এবং কুসুম গরম পানিতে কার্যকারী ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়, সেহেতু ওষুধটি কুসুম গরম পানিতে সেবন করতে হবে। তো 4টা ওষুধই 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে এবং সঠিকভাবে সেবন করলে ভালো ফল পাওয়া যাবে। ওষুধ অবশ্যই মাদার টিংচারগুলো জার্মানি হতে হবে, ইনটেক অবস্থায় কিনবেন, কারণ বিশ্বস্ত ছাড়া হোমিওপ্যাথি ওষুধ কেনা কিন্তু খুবই ছোট, দেখতে একই রকম দেখা যায়, এই জন্য সিলগালা অবস্থায় কিনবেন। আর যে ডাক্তারের চিকিৎসা নেবেন চেষ্টা করবেন সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়ার জন্য, কারণ ডাক্তার নিজের রোগীকে কখনো খারাপ ওষুধ দিবে না, কারণ তার ক্যারিট নষ্ট হয়ে যাবে। এই জন্য সবসময় যে ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন তার কাছ থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করবেন। এখন ওষুধ খাবার পর এবং ওষুধ চলাকালীন সময় আপনারা কিছু খাবার নিয়মিত খেয়ে যাবেন, যেমন দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, কলা, এইগুলো একটু নিয়মিত খেয়ে যাবেন, তাহলে আপনাদের তৈরি হওয়া সেক্স আর কখনোই নষ্ট হবে না। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।